নরেন্দ্র মোদীর এই জনসভা আমার কৃতিত্ব নয়, আমার দেবতুল্য কার্যকর্তাদের কৃতিত্ব। তারা প্রমাণ করেছেন ত্রিপুরা রাজ্যে 2023 আর কোনো সরকার নয়, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার। 2023 আবার ভারতীয় জনতা পার্টিরই সরকার হবে বলে সোমবার দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন সিপাহীজলা জেলার বিশালগড়ে দলীয় কার্যালয় উদ্বোধন করে তিনি বলেন, বিরোধীরা শীতের মধ্যে এসি ঘরে বসে সাংবাদিক বৈঠক করে বলছেন মোদীর জনসভা ফ্লপ হয়েছে। তাদের এই হতাশার ছাপ প্রমাণ করছে 2023 আর অন্য কোনো বিকল্প নয়, ত্রিপুরায় গঠন হবে আবারও বিজেপির সরকার। ত্রিপুরার 60টি বিধানসভার 60টিতেই পদ্মফুল ফুটবে বলেই আশা প্রকাশ করেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখিয়ে দিতে চাই, আমার কার্যকর্তারা কালকের অনুষ্ঠান থেকে পরিশ্রম করার পর থাকেনি, তারা তাদের মধ্যে যে জোশ রয়েছে সেটা একবার আমার সঙ্গে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্ধুগণ, গতকালকে ঐতিহাসিক সভা, মাননীয় মুখ্যমন্ত্রী এই সভার পর মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গে আমাদের একটা বৈঠক সংগঠিত হয়, তারপর আমরা আবার আমাদের বিশেষ কার্যকর্তাদের নিয়ে আমরা সেখানে বৈঠক করি, আর মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ধন্যবাদ জানান এত সুন্দর ঐতিহাসিক জনসভার জন্য। আমি মুখ্যমন্ত্রীকে তৎক্ষণাৎ বলেছি এটা আমার কৃতিত্ব নয়, আমার এই দেবতুল্য কার্যকর্তারা গতকালকে প্রমাণ করে দিয়েছেন যে ত্রিপুরা রাজ্যে 2023 অন্য কোন সরকার নয়, ভারতীয় জনতা পার্টি সরকার 2023 আবারও পুনঃপ্রতিষ্ঠা হবে, গতকালকে তা প্রমাণ করে দিয়েছে। বন্ধুগণ, তাদের চোখে মুখে ফুটে উঠেছে এসি ঘরের সাংবাদিকদের জিজ্ঞেস করলাম সেখানে এসির তাপমাত্রা কত ছিল, যে তাপমাত্রা হায়েস্ট অন্তত পক্ষে শীতের মধ্যে সেই এসি চালিয়ে আপনারা প্রেস কনফারেন্স করছেন আর বলছেন বিজেপির জনসভা ফ্লপ হয়েছে। হতাশার ছাপ পরিষ্কার প্রমাণিত করেছেন যে 2023 অন্য কোন বিকল্প নয়, একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার হবে। আমি সভাপতি হওয়ার আমি একটা কথা বলে আসছিলাম, 2023 ভারতীয় জনতা পার্টির সরকার হবে, আর 60টি বিধানসভায় 60টিতেই ভারতীয় জনতা পার্টির পদ্মফুল ফুটবে। বিশাল ঘরে অটল ভবনের উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, সাথে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের এক গুচ্ছ নেতাকর্মীরা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, প্রতি জেলায় আমাদের এমন এক দলীয় কার্যালয় রয়েছে, 7টি জেলায় হয়েছে আমাদের এই কার্যালয়। তিনি আরও বলেন, সকলের প্রচেষ্টাতেই সম্ভব হয়েছে অটল ভবনের নির্মাণ কাজ। মেম্বার তো সেই পার্টির এইরকম একটা জেলার কার্যালয় হবে না তো কোথায় হবে, কাজে সেইভাবে আমরা কাজ করছি। সমস্ত জেলায় আমাদের অলরেডি হয়ে গেছে, 7-8টা জেলায় আমাদের এখানে সাধারণ সম্পাদক এখানে উপস্থিত আছেন, আমাদের জেনারেল সেক্রেটারি টিঙ্কু রায় মহোদয় উনিও ওই কমিটির মধ্যে আছেন, উনিও সব জায়গায় ঘুরে ঘুরে, ওনার উপরে কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব প্রচণ্ড চাপ যে কেন এগুলো হচ্ছে না। আলটিমেটলি কিন্তু আমরা এটা মানে সবাই মিলে সেটা সবার চেষ্টার কারণে কিন্তু সম্ভব হয়েছে। এখানে একটু আগে এখানে যে কম পয়সায় আমাদের জমিটা দান করেছে ওনাকে আমরা ফেলিসিটেশন করেছি, তাছাড়া যে বিল্ডিং বানিয়েছে সে কন্ট্রাক্টরকে আমরা ফেলিসিটেশন করেছি। তো সবার সম্মিলিত প্রচেষ্টা এটা সম্ভব হয়েছে। তো এই এটা করার সময় অনেক বাধা বিপত্তি এসেছিল মাঝখানে, কিন্তু সেইগুলো আমরা বিভিন্নভাবে কথাবার্তা বলে সেটা সম্ভব হয়েছে। আমি চাই এই কার্যালয় প্রাণবন্ত হোক, বিজেপির শক্তির উৎস হোক, কার্যকর্তাদের উৎসাহ হোক। বিশালগড়ে অটল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এই কথাই বললেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। প্রাণবন্ত অফিস হোক,
বিজেপি শক্তির উৎস কর্মকর্তাদের উৎসাহ কিছুদিন আগে আমি আর মুখ্যমন্ত্রীর আমি গুয়াহাটি গিয়েছিলাম দেখেছি আমাদের নর্থ ইস্ট অফিস খুব সুন্দর হয়ে গেছে ভাবছিলাম আমাদের জানি কবে হবে কিন্তু এই বিল্ডিং দিয়ে দেখা যায় আমরা কাছাকাছি আছি আজকে এই কাকড়াবনিও মন্ডল অফিস উদ্বোধন হবে আমার মনে আছে প্রায় 30 বছর আগের কথা 30 বছর আগে আমরা সুরমাতে গিয়েছিলাম আমি গিয়ে একটা অফিস ভাড়া নিয়েছিলাম সুরমাতে একজন ব্যক্তির থেকে পরের দিনই ফোন এসে গেল আপনাকে সুরমাতে আসতে হবে আবার আমি আবার সুরমাতে গেলাম গিয়ে বললেন না আপনাকে অফিস ভাড়া দেওয়া হবে না আপনি ভারতীয় জনতা পার্টি একটা সাম্প্রদায়িক দল বলে আমাদেরকে বের করে দেওয়া হবে তো সেদিন থেকে আজকে দিন কত বদলিয়ে যায় এবং দিন বদলায় কার্যকর্তাদের শক্তির মারফতে কার্যকর্তাদের শক্তি থাকে কার্যকর্তাদের উৎসাহ থাকে সেখানে কেউ কাকে কিছু করতে পারবে না আমার মনে হচ্ছে আছে এখনো এই বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে আমার আমাদের কি শুধু বিশালগড় নয় রাজ্যের সব প্রান্তেই তৈরি হচ্ছে এবং হয়েছে বিজেপির দলীয় কার্যালয় একদিকে দলীয় কার্যালয়ের উদ্বোধন অন্যদিকে রবিবারের ঐতিহাসিক সমাবেশ রবিবার ত্রিপুরা সাক্ষী ছিল এক ঐতিহাসিক সমাবেশের এই সমাবেশ অতীতের সমস্ত সমাবেশকে ছাড়িয়ে গিয়েছে এত লোকের ভিড় খুব কম দেখেছে ত্রিপুরাবাসী প্রধানমন্ত্রীর সমাবেশে এত লোকের ভিড় দেখে বিরোধীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা বলাই বাহুল্য দলীয় কর্মীদের এই ভালোবাসাতেই 2023-এ সাফল্য পাবে বিজেপি ব্যুরো রিপোর্ট আরই নিউজ